যখন নামাজের জন্য আজান দেওয়া হয়, তখন শয়তান পিছন ফিরিয়া পালায় যাহাতে আজান শুনিতে না পায়। এবং তাহার পশ্চাৎ বায়ু সশব্দে নির্গত হইতে থাকে। আজান শেষ হইয়া গেলে সে আগাইয়া আসে, আবার নামাজের জন্য ইকামত দেওয়া হইলে সে পেছন ফিরিয়া পালায়। ইকামত শেষ হইয়া গেলে আবার ফিরিয়া আসে, এমনকি সে নামাজরত ব্যক্তির মনে ওয়াসওয়াসা সৃষ্টি করে, অর্থাৎ কুচিন্তা বা সন্দেহ, এবং বলিতে থাকে অমুক অমুক বিষয় স্মরণ কর, যাহা তাহার স্মরণ ছিল না। এইভাবে সেই ব্যক্তি কত রাকাত নামাজ আদায় করিয়াছে তাহা স্মরণ করিতে পারে না। তাই তোমাদের কেউ 3 রাকাত বা 4 রাকাত নামাজ আদায় করিয়াছে, তা মনে রাখিতে না পারিলে বসা অবস্থায় 2টি সিজদা করিবে। আল হাদিস বুখারী শরীফ হাদিস নাম্বার 1159। রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসাম ইবনে জাওন আল খুজাই রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, হে আকসাম, তুমি তোমার সম্প্রদায় ব্যতীত অন্য সম্প্রদায়ের সাথে মিশিয়া জিহাদ করো, তাহলে তোমার চরিত্র সুন্দর হইবে। তোমার বন্ধুদের প্রতি সম্মান প্রদর্শন করো, অর্থাৎ উত্তম ব্যবহার করো। হে আকসাম, উত্তম সঙ্গী হইল 4 জন। উত্তম সারিয়া, অর্থাৎ ছোট যুদ্ধবিধান হইল, যাহাতে 400 সৈন্য থাকে, এবং উত্তম জায়স বা বড় সেনাদল বা সেনাবাহিনী হইল, যাহাতে 4000 সৈন্য থাকে। আর 12000 সৈন্য
কখনো পরাজিত হইবে না সংখ্যা কম হইবার কারণে। আল হাদিস ইবনে মাজাহ শরীফ, হাদিস নম্বর 2827। আমার চাচা আফলা, পর্দার আয়াত নাজিলের পর পর আমার নিকট আগমনের অনুমতি চাইলে আমি তাকে অনুমতি দিলাম না। ইত্যবসরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করিলে আমি তাহার নিকট এই ব্যাপারে জিজ্ঞাসা করিলাম। তিনি বলিলেন, তাকে অনুমতি দিবে, কেননা সে তোমার চাচা। আমি বলিলাম, আমাকে তো মহিলা দুধ পান করাইয়াছে, কোনো পুরুষ তো দুধ পান করায়নি। তিনি বলিলেন, তোমার দক্ষিণ হস্ত দুলাযুক্ত হোক, তাহাকে তুমি অনুমতি দিবে, কেননা সে তোমার চাচা, অর্থাৎ দুধ সম্পর্কীয় চাচা। আল হাদিস নাসাই শরীফ, হাদিস নাম্বার 3320।